এই কোরআনের প্রতি কখনোই মান নিয়ে আসবো না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আর কোরআনের পূর্বে যেসব কিতাবাদি এসছে বলছো সেগুলি আমরা বিশ্বাস করি না, তাওরাত এঞ্জিল কিছু বিশ্বাস করি না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আল্লাহ পাক বলছেন যে এর ফয়সালা হবে। ওয়ালাও তারা ইযিয-যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী তুমি যদি দেখতে, ওয়ালাও তারা তুমি যদি দেখতে, এদের জালেমোনা মওকুফুন আইন্দা রব্বিহিম, যখন জালেমদেরকে তাদের প্রতিপালকের সামনে মওকুফুন বেঁধে রাখা হবে, ধরে রাখা হবে, মওকুফ আজকাল জেলকে কাস্টডিকে কি বলছে, তৌকিফ বলছে, শুনেছেন না, তৌকিফ। আরবিতে জিজ্ঞেস করবেন কাউকে যে যে কাস্টডি, যে হাজত, হ্যাঁ, যেখানে টেম্পোরারি আসামিকে নিয়ে গিয়ে ধরে রাখে পুলিশ হাজতে, ওটা কি তৌকিফ বলছে আরবিতে। আল্লাহ বলছেন মওকুফুনা, এরা আসামি, জাহান্নামের আসামি, আল্লাহ পাকের দরবারে এদের কাস্টডি হবে, হাজত। আল্লাহ পাক বলছেন ইয়ারজিউ বাযুহুম ইলা বাযিনিল কওল, তখন সেখানে একই যদি কাস্টডিতে দুইজন মারামারি করেছে আর দুইজনে একই, হ্যাঁ, একই রুমে ওদেরকে রেখেছে, হ্যাঁ, থানায় গিয়ে, তখন আপোষে তখন এক অপরকে তিরস্কার করে, করে না, হ্যাঁ। আচ্ছা, এক দল, দুই দলের লড়াই হয়েছে, এক দলের লোক কিছু ছিল মধ্যমপথে নিষেধ করেছিল, মারামারি করিস না, ওইসব ঝামেলা করিস না, বাদ দে, না তুই মারামারি করতে যাবি না, দিবো মার, চল, লাঠি ধরিয়ে দিয়েছে, অস্ত্র সজ্জা, বাদ, চল, করে না, করে না, আমাদের দেশে দেখেছেন ঝড়া লড়াই ঝগড়া এই করে, মারামারি করবে না, বেচারা সিধা সাদা মানুষ, নিজের লোককে খুব মার দিচ্ছে, তুই মারামারি করবি না, নিজের লোকের কাছে মার খাচ্ছ। জেলে যখন গিয়েছে তখন বলছে বলিনি তোকে, মানা করছিলাম, তুই আমাকে মেরেছিস বলছিলাম না, ওই কিয়ামতের দিনে তাই হবে, মানুষ শয়তান, জিন শয়তান এক অপরকে তিরস্কার করবে। আল্লাহ বলছেন ইয়ার যে বাদহম এলা বাদিনিল কাউলা, তাদের এক অপরের সাথে বাদানুবাদ করবে, ইয়ারজেউল কওল মানে কথা ফিরাফিরি করবে, এক কথা বলবে ও এক কথা বলবে, উত্তর দেবে প্রতি উত্তর করবে, ইয়ারজেউ বাদহুম ইলা বাদিন, তাদের এক অপরকে মানে পরস্পর বাদানুবাদ করবে, তর্ক বিতর্কে জড়িয়ে যাবে। ইয়াকুলুল লাযিনা ইস্তুযফু, তখন সেখানে দুই দল দেখা দিবে, এক দল ছিল দুর্বল, যারা অনুগত তাবেদার লোক, নিচু শ্রেণীর লোক, আর আরেকদল ছিল নেতারা, নেতাদেরকে কমজোর লোকেরা বলবে যে আপনারাই তো খারাপ করেছেন আমাদেরকে, আপনারাই তো ইয়ে নিয়ে যে মিছিল করিয়ে ভাঙচুর করিয়েছেন আর এইসব অন্যায় করেছেন, আজকে আমরা এখানে আসামি হয়েছি, হ্যাঁ। আর নেতারা তখন আপনার নিজের যুক্তি পেশ করবে। তো আল্লাহ পাক বলছেন ইয়াকুলুল লাযিনা ইস্তুযফু লিল লাযিনা ইস্তাকবারু, ওই সব লোকেরা বলবে যাদেরকে দুর্বল মনে করা হইতো, মানে সমাজের দুর্বল মানুষরা বলবে, লিল লাযিনা ইস্তাকবারু, ওই সব লোকদেরকে যারা অহংকারী ছিল, নেতৃত্বের অহংকার, পয়সার অহংকার, হ্যাঁ, সমাজ অধিপতি এর জন্য অহংকার, বিভিন্ন রকমের জন রয়েছে, ধন রয়েছে ইত্যাদির অহংকার, তাদেরকে লাউলা আনতুম, তোমরা যদি না হতে, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা অবশ্যই মুমিন মুসলিম হইতাম, তোমাদের কারণে ইমান ইসলাম নিয়ে আসতে পারিনি, তোমরাই আমাদেরকে বাধা সৃষ্টি করেছো। কাল আল্লাযিনা ইস্তাকবারু, তখন অহংকারীরা বলবে, লিল্লাযিনা ইস্তুযফু, এখন অহংকারীরা জবাব দিচ্ছে, লিল্লাযিনা ইস্তুযফু, ওই সব লোকদেরকে যাদেরকে দুর্বল মনে করা হইতো, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজাআকুম বাল কুনতুম মুজরিমিন, আচ্ছা বলো তো, তোমাদের কাছে হিদায়াত চলে আসার পর, মানে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম, জবরদস্তি করেছিলাম, বাদা ইজাআকুম, তোমাদের কাছে হিদায়াত চলে আসার পর, বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই অপরাধী ছিলে, নিজের অপরাধ নিজে করেছো, আমাদের উপর দোষারোপ করছো। ওয়াকাল আল্লাযিনা ইস্তুযফু লিল্লাযিনা ইস্তাকবারু, তখন দুর্বল লোকেরা বলবে, লিল্লাযিনা ইস্তাকবারু, অহংকারী লোকদেরকে, নেতাদেরকে, বাল মাকরুল লাইল ওয়ান নাহার, জবরদস্তি করনে রাত দিন চক্রান্ত চালিয়েছো, মাকর মানে হচ্ছে চক্রান্ত, রাত দিন চক্রান্ত, পাঁইতারা করেছো, মাকর মানে পাঁইতারা হয়, মাকর মানে ছলনা হয়, মাকর মানে ষড়যন্ত্র ইত্যাদি, বাল মাকরুল লাইল ওয়ান নাহার, বরং রাত দিন তোমাদের 24 ঘন্টা পাঁইতারা ছিল আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য। ইজতামুরুনা আন নাকফুরা বিল্লাহ, যখন তোমরা আমাদেরকে কুপরামর্শ দিতে, নির্দেশ দিতে, যে আল্লাহর সাথে যেন আমরা কুফরি করি, আল্লাহকে অস্বীকার করি, খবরদার নবীর কথা মানবে না, মোহাম্মদের কথা মানবে না, খবরদার ঈসার কথা মানবে না, খবরদার মুসার কথা মানবে না, এই যুগে যুগে যত বাতিলপন্থী নেতারা ছিল
জনসাধারণকে এইভাবে বিভ্রান্ত করতো, আর কিয়ামত পর্যন্ত এই হক বাতিল থাকবেই। ওয়ানাজি আলাহু আন্দাদা, আর তোমরা পরামর্শ দিতে, খারাপ পরামর্শ, যে আল্লাহর সাথে যেন আমরা সমকক্ষ স্থির করি। আন্দাদ নিদ্দুনের জমা হচ্ছে আন্দাদ, সবচাইতে বড় কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আইয়ু যামবে আযম, সবচাইতে বড় মহাপাপ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতা জাআলাল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর তোমরা সমকক্ষ সাব্যস্ত করবে, অথচ আল্লাহ পাকই একমাত্র সৃষ্টি করলেন, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আর আল্লাহর সমকক্ষ সমতুল্য করে দিয়ে আল্লাহর কাছেও দোয়া, ওলিয়া ওলিয়ার কাছেও দোয়া, এই করে দিলে তোমরা, এটা সবচেয়ে বড় অপরাধ। নিদ্দানের জমা হচ্ছে আন্দাদ। ও আসারুন নাদামাতা লাম্মা রাউল আজাব, আর যখন তারা সকলে, এই নেতারা আর নেতাদের অনুসারীরা, এই উভয় দল কি করবে, আজাব যখন দেখে নেবে, অবলোকন করে নেবে, তখন নিজের পরিতাপকে লুকিয়ে রাখবে। অপরাধীরা নিজের পরিতাপ যখন দেখছে যে উপায় নেই আর, আর আজাব তো আছেই নিশ্চিত, তখন আর কোনো উপায় থাকে, নিজে নিজে মনে ভিতর ভিতর নিজেই মরে জ্বলে, ভিতরে জ্বালাকে প্রকাশ করতে পারে না। কি করে প্রকাশ করে? নেতা সাধারণ লোকের কাছে প্রকাশ করতে পারে না যে আমরা অপরাধী ছিলাম। একজন মানের যুদ্ধের জন্য আরেকজনের কাছে নিজের কথা প্রকাশ করতে পারেন না, কিন্তু নিজে নিজের বিষে নিজেই মরে। আল্লাহ পাক তাই বলছেন, ও আসারুর নাদামাতা, তারা পরিতাপকে লুকিয়ে রাখবে, লম্মা রাউল আজাব, আজাব দেখে যখন নিবে তখন। ওয়াজাআলনাল আগলাল ফি আনাকিল্লাযিনা কাফারু, আর কাফেরদের গলদেশে, আনাক অনক মানে গর্দন, কাফেরদের গলায় আমি কিয়ামতের দিনে শৃঙ্খল পরিয়ে দেব। আল্লাহ পাক গলাতে শৃঙ্খল, হাতে পায়ে শৃঙ্খল দেবেধে দেবেন। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, এবং তারা যা করেছে তারই একমাত্র তাদের বদলা দেওয়া হয়। এমন নয় যে অপরাধ করেছে অল্প আর শাস্তি বেশি হয়ে গেলে, এমন হবে না, আর যা করেছে তারই তাদের বদলা দেওয়া হবে। ওমার সাল্লা ফি কারিয়াতে মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, আল্লাহপাক বলছেন যে মানব জাতির ইতিহাস হচ্ছে যে যে কোনো জায়গায় আমি যখন কোনো নবী রাসূল প্রেরণ করেছি, সতর্ককারী পাঠিয়েছি, ওমার সাল্লা ফি কারিয়া, আমি কোনো জনপদে কোনো সতর্ককারীকে পাঠাইনি, ইল্লা ক্বালা মুতরাফুহা, কিন্তু সেখানকার বিত্তবান লোকেরা, সচ্ছল লোকেরা বলেছিল ইন্না বেমা উরসিল তুম বেহি কাফেরুন, জানিয়ে হে মোহাম্মদ তুমি এসেছো, মুসা ঈসা নূহ তুমি এসেছো, তা অস্বীকার করে মানব না। যে কোনো নবী রসুলগণ যখন এসেছেন, তখন নবী রসুলগণের দাওয়াত কবুল করেছে কারা, পয়সাওয়ালা লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা, না গরিব দুঃখীরা, গরিব দুঃখী অসহায়রা। আর পয়সাওয়ালারা নেতারা এরা অহংকার করেছে, আল্লাহ তাই বলছেন মুতরাফু হায়, এই খুশাল লোক যারা, যারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতো, তারা অহংকার ভরে বলতো কি নিয়ে এসছো এসব কথাবার্তা, নতুন কথা নিয়ে এসছো, বাপদাদা কি বেকুব ছিল নাকি, বাপদাদা বুঝতো না, মানি না তোমার কথা, যাও। ওয়াকালু, আর বলতো নাহনু আকসারু আমওয়ালান ওয়া আউলাদান ওয়া মা নাহনু বিমুআযযাবিন, এই মূর্খরা মনে করতো যে দুনিয়াতে যখন আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, তার মানে আল্লাহ আমাদের উপর খুশি আছেন, আর আল্লাহ যখন এখন খুশি আছেন তখন তখনও খুশি থাকবেন, বুঝলেন কথা। ওরা মনে করতো যে দুনিয়াতে সুখ শান্তি হওয়াটাই মনে হয় হকপন্থী আর ভালো পথে থাকার বাস্তব প্রমাণ, আর আল্লাহ যখন এখানে দিয়েছে তখন সেখানে আখেরাত যদি হয় তো সেখানে আল্লাহ অবশ্যই দেবেন, এইরকমই দেবেন। তাই এই ধরনের কথাবার্তা কাফের বিদিন বিধর্মীরা যুগে যুগে পাপীরা বলেছে, আল্লাহ পাক তাদের কথা বলছে ওয়াকালু, এই কাফেররা বলতো নাহনু আকসারু আমওয়ালান ওয়া আউলাদান, আমরা ধন সম্পদের দিক থেকে আর সন্তান সন্ততির দিক থেকে সংখ্যায় সবচেয়ে বেশি। হ্যাঁ, মানে আমাদের ধন সম্পদ আর ছেলেমেয়ের সংখ্যা সবচেয়ে বেশি, দুনিয়াতে যখন বেশি, ওমা নাহনু বিমুআযযাবিন, তাহলে যদি পরকাল হয়ও তো সেখানে আমাদেরকে আযাব দেওয়া হবে না, সেখানে আমাদের শাস্তি হবে না, শাস্তি তোমাদের দুনিয়াতেও খেতে পাও না, গরিব অসহায়, আর ওখানেও শাস্তি তোমরাই পাবে। ওরা ভুল বুঝেছে, জগৎকে বুঝতে পারেনি যে দুনিয়া প্রতিদান জগৎ নয়, দুনিয়া বদলার জগৎ নয়, পরীক্ষার জগৎ, আর আখেরাত মতের পরের জীবনটা হচ্ছে, বিচার দিবস হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। দুনিয়ার জগৎকে তারা বদলার জগৎ মনে করে ভুল করেছে, এটা কর্মজগৎ ছিল, কর্মক্ষেত্র, এখানে ভালো কাজ করা হচ্ছিল হকের সত্যের মাপকাঠি,
কিন্তু তারা মনে করেছে আমরা যখন নিয়ামত পেয়েছি, ভোগবিলাসের সামগ্রী পেয়েছি, আমরাই ভালো গতি আছি, এটাকে বদলার জগৎ ভেবে নিয়েছে। সেই জন্য প্রত্যেক মানুষ তখনই হেদায়াত পায় যখন বুঝতে পারবে যে দুনিয়া কি আর আখেরাত কি। দুনিয়া হচ্ছে কাজের মাঠ, কাজের ফিল্ড, কাজ করতে হবে। কেন আল্লাহ পাক এখানে কাজ করার জন্য, কর্ম করার জন্য পাঠিয়েছেন? পেটের কর্ম করছি কেউ কেউ বলে না, কাউকে বলতে হয় না, আর দিনের কর্ম করতে কেন অবহেলা? এই কথা যখন বুঝতে পারবে তখন সে কামিয়াব হবে, কর্মজগতে আছে। আর মতের পরে আর নেই, সময় নেই, শেষ হয়ে গেছে, তখন বদলার জগৎ, তখন বদলা পাবে, দুনিয়াতে বদলা পাবে না। তাহলে অনেক নামাজিরা নামাজ পড়ার পরে দেখে যে গরিবই দূর হচ্ছে না, বালা মুসিবতি দূর হচ্ছে না, দুর্ঘটনা আর দুর্ঘটনা, তখন হতাশ ছাড়া হয়ে যায়, নার্ভাস হয়ে নামাজ রোজে অনেক সময় গাফেল হয়ে যায়। কত আর দোয়া করব, আর কত ভাই নামাজ পড়বো, অনেক নামাজ পড়লাম কিছু দেখতে পেলাম না, বেকুফ। দুনিয়াটাকে ও বদলার জগৎ মনে করে নিয়েছে, এত নামাজ পড়ছি তাহলে কেন বালা মুসিবতি, এত নামাজ পড়ছি আবার বিবি কেন খারাপ হবে, এত নামাজ পড়ছি ছেলে মেয়ে কেন খারাপ হবে। হ্যাঁ না, এটা বদলার জগৎ নয়, এটা পরীক্ষার জগৎ, কর্মের জগৎ, কাজ করো বদলা ওখানে বলে।